আপনি কি একটা রেসিপি দিয়ে দুইটা রেসিপি তৈরি করতে চান? তাহলেই এই ভিডিওটা দেখুন। এবং আজকের ভিডিওতে রয়েছে মজার মজার কিছু আইটেম। তার মধ্যে রয়েছে পেঁয়াজ ভর্তা, ডাল ভর্তা, তারপর হচ্ছে মসুরির ডালের ভুনা। মানে এত মজাদার, যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে আপনি অল্প সময়, মাত্র 15-20 মিনিটেই তৈরি করে ফেলতে পারেন। এটা হচ্ছে ঢাকা শহরের একটু ওয়েদার, বাসা থেকে তোলা, তো অনেক সুন্দর লাগতেছিল, মেঘলা মেঘলা আকাশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শেফ সাজ্জাদ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আপনাদের জন্য রয়েছে মজাদার কিছু রেসিপি, একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। ডাল রান্না করবেন, মজা হবে না এটা তো হতেই পারে না। ডালটাকে আমি দুইবার ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট। তারপরে হচ্ছে আমরা প্রথমে প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলের উপরে শুকনা মরিচ দিয়েছি 2-4টা, তারপরে একটু রসুন দিয়ে ভেজে নিচ্ছি। রসুনটা একটু লাল ব্রাউন হয়ে গেলে কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপরে আমরা সেই ভিজিয়ে রাখা ডালের পানিটা ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম। দিয়ে এই তেল এবং রসুন পেঁয়াজের মধ্যে ডালটাকে একটু ভাজতে হবে, অনেকটা 2-3 মিনিট ভাজলে। ভাজার পর যখন একটু কালারটা সাদা হয়ে আসবে, মানে সাদা বলতে ডালের কালারটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে একটু হলুদ মরিচ, ধনিয়া, জিরা, লবণ এটা দিয়ে হচ্ছে আপনার ভালো করে এটাকে একটু ঘেঁটে নিতে হবে। তারপর পানি অ্যাড করে আমরা ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক 10-15 মিনিটেই এই যে পানিটা শুকিয়ে গেছে আর ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কী করব, এখন আমরা এটা দিয়ে দুইটা রেসিপি তৈরি করব। এই ডালের, ডালের ভর্তা এবং ডাল, আমরা কিছু অংশ ডাল এখান থেকে যে সিদ্ধ ডালটা আলাদা করে রেখে দিয়েছি, আর কিছু ডালের মধ্যে একটু পানি অ্যাড করে লবণটা একটু টেস্ট করে নেবেন। হয়ে গেল আমাদের ডাল ভুনা, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে 5 মিনিট জাল করব, শেষ, ডাল ভুনা হয়ে গেছে। এর ভিতরে আমরা ডাল ভুনা হতে হতে আমরা একটু চলুন ভর্তাটা বানিয়ে নিই, যে কীভাবে সহজে একদম সিম্পল রেসিপিতে ভর্তা তৈরি করবেন। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম লবণ, অ্যাড করে দিলাম লবণের পর দিয়ে দিলাম একদম ঘানি ভাঙানো সরিষার তেল, স্মেল ফ্লেভারটা দারুণ। এই হচ্ছে ডাল সিদ্ধ। প্রথমে একটু হাত দিয়ে মাখিয়ে নেবেন, ভর্তা তো আর চামচ দিয়ে মাখানো যায় না। যাই হোক, এই হচ্ছে ভর্তার মধ্যে আমরা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজের ভর্তা কিন্তু আলাদা করে রেখে দিলাম খাওয়ার জন্য। না, পরে চিন্তা করলাম যে না, হাতে মাখাইলে আবার অনেকে ব্যাড কমেন্ট করবেন, এই জন্য একটা চামচ নিয়ে নিলাম। যদিও নিজে খাওয়ার জন্য চামচ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, একদম 15-20 মিনিট, আমার মতো এক্সপার্ট হলে তো 10-15 মিনিটই পারবেন। 15-20 মিনিটের ভিতরে এই যে দেখেন আমাদের ভাত, তারপরে হচ্ছে ডাল ভুনা, তিনটা রেসিপি রান্না হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি চাইনিজ, বাংলা, ফাস্টফুড, বিরিয়ানি, কাবাব, যত রকমের খাবার আছে ইনশাল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে ভর্তা এক কথায় অসাধারণ। আর থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।